আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই, আপনি যে খামারে নতুন গরুগুলো নিয়ে আসলেন, কী পরিমাণে খাওয়াচ্ছেন? তো দর্শক, এই মুহূর্তে আমার গরু কিন্তু খামারে নিয়ে আসার ঠিক 8 থেকে 10 দিন হচ্ছে। তো 8 থেকে 10 দিন আসলে আমি কোন গরুকে কীরকম খাবার দিচ্ছি, এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা উপকৃত হবেন এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিভিন্ন ক্যাটাগরির গরু আছে। যেমন এই গরুটা কিন্তু বড় গরু, এই গরুটা তুলনামূলকভাবে ছোট। আসলে আমরা একটা সহজভাবে যদি একটা কথা বলতে চাই যে বড় গরুর আসলে যে পেট বড়, তার মানে সেখানে খাবারও কিন্তু বেশি দরকার, আর ছোট গরু তুলনামূলকভাবে কম খাবার হলেও চলে। সুতরাং আমরা সেই আইডিয়া করে বা সেই নিয়ম অনুসারেই কিন্তু আমরা গরুকে খাওয়াবো। তো মূলত আমি আজকে আপনাদেরকে সেই বিষয়টি শেয়ার করব। তো দর্শক, এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এই গরুগুলো, দেখুন এই গরুগুলো দিয়েই শুরু করব যে গরুকে কোনটাকে কী পরিমাণ খেতে দিব। এখানে যে তিনটা গরু দেখতে পাচ্ছেন, এই তিনটা গরু দেখুন, এই তিনটা গরু কিন্তু তুলনামূলকভাবে বড় গরু। আপনারা শুধু ফার্স্ট টাইম গরুগুলোকে দেখে রাখেন, তারপরে দর্শক এই গরুটা কিন্তু তুলনামূলকভাবে ছোট। এই গরুটা কিন্তু খামারে নিয়ে আসার টোটালি যে এখানে গরুগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো গরু কিন্তু 8 থেকে 10 দিন হচ্ছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণে খেতে দিচ্ছি। এখানে বালতিতে আমার পানি নেওয়া আছে, ধরুন এখানে তিনটা বালতিতে দেখুন পানি কিন্তু আমার মোটামুটি কিন্তু প্রতিটাতেই কিন্তু 6 লিটার 7 লিটার নেওয়া আছে। এবং 8 থেকে 10 দিন আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা প্রথমে যতটুক পারেন 2 দিন পম দিয়ে শুরু করবেন। সেখানে হতে পারে 250 গ্রাম, হতে পারে 500 গ্রাম। যেমন এই সকল গরুকে আপনারা স্টার্টিং যে যখন আপনারা শুরু করবেন, যে প্রথম যে 3 দিন বা 2 দিন, তখন কিন্তু আপনারা 500 গ্রাম দিয়ে শুরু করবেন, আর এই সকল গরুকে 250 থেকে 300 গ্রাম দিয়ে শুরু করবেন। তো যাই হোক, যেহেতু এখানে আমার তিনটা গরু বড় আছে এবং তার সাথে একটা ছোট গরু আছে, সেই অনুপাতে কিন্তু আমি দিচ্ছি আপনাদেরকে। 8 দিনেই কিন্তু আমি অলরেডি কিন্তু আমার গরুকে 1.5 কেজির কাছাকাছি কিন্তু খাবার দিচ্ছি। এবং যখন চূড়ান্ত পর্যায়ে, যখন 15 দিন বা 14 দিন হয়ে যাবে, কারণ গরু কিন্তু এখন খাচ্ছে, তার মানে যেহেতু গরু তুলনামূলকভাবে এই সাইজের বা বড় সাইজের, সুতরাং এই সকল গরু কিন্তু সকালে আপনার 2 কেজি খাবে, বিকালে 2 কেজি খাবে, আর এই সকল গরু চূড়ান্ত পর্যায়ে বা 15 দিন পর এগুলো কিন্তু 1.5 কেজি খাবে, আর বিকালে কিন্তু 1.5 কেজি খাবে। সুতরাং দুইবারে আমরা 1.5 থেকে 3 কেজি দিব, আর বড় গরুগুলোকে আমরা খাওয়াবো 2.5 থেকে 4 কেজি বা 4 কেজির কিছু কম। তো যাই হোক দর্শক, পানি দেখতে পাচ্ছেন। তো এখন আমি খাবারটা দিব, আপনারা দেখুন একটু। তা আমি কিন্তু আপনাদেরকে পরিমাপ করে দেখাইছি যে আসলে এটা যখন আপনারা একবারে লেবেল করে দিবেন তখন 1 কেজির একটু বেশি হবে, আর যখন আপনারা এরকম উঁচু করে দিবেন একটু তখন কিন্তু 1.5 কেজি হয়। তো যাই হোক, আমি এখানে দিলাম, এগুলো বড় গরুর খাবারের জন্য তিনটা দিচ্ছি। একটা হইল, এখানে একটা দিলাম, দুইটা, আর একটা, তিনটা গরুর জন্য আমি খাবার নিলাম। তারপরে এখানে এখন আমি এখানে কী করতেছি দেখুন দর্শক, এই যে দেখুন এখানে কিন্তু আমি 1 কেজি বরাবর নিলাম, এবং পানীয় তুলনামূলকভাবে কম। আমার যে আপনারা বাকি গরু যেগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলোকেও মূলত আমি খাওয়াই সেম সিস্টেমেই খাওয়াবো তুলনামূলকভাবে, যাতে ভিডিওটা একটু লং না হয় বা শর্ট করার জন্য আপনাদেরকে এই 4টা গরু দিয়েই বোঝানোর চেষ্টা করাইলাম। এখন দেখুন আসলে গরু খাচ্ছে কি না আমি আপনাদেরকে দেখাই। তো দর্শক, এখন আমি গরুকে খেতে দিচ্ছি। তো দেখুন গরু খাচ্ছে কিন্তু, মোটামুটি সবগুলো গরুই কিন্তু এখন খায়। তো যাই হোক, ওই গরুটাকেও যখন আমরা দেব, এখানে দেখুন আপনারা মিক্সারটা ভালো করে নেবেন এবং অবশ্যই পানির সাথে দিবেন। অনেকে জিজ্ঞাসা করতেছে যে সিদ্ধ করে খাওয়াতে হবে কি না, সিদ্ধ করে খাওয়ানোর কোনো দরকার নেই, আপনারা এই পাউডারটা এখানে এভাবে পানির সাথে মিশ্রণ করে দিলেই হয়ে যাবে। এবং খাবারের কিন্তু যথেষ্ট চাহিদা আছে। তো যাই হোক দর্শক, এভাবেই মূলত আপনারা আপনাদের খামারে গরুকে খাওয়াবেন। এবং আমি মনে করি যে এইরকমভাবে যদি আপনারা খাওয়াতে পারেন শিডিউল অনুযায়ী, এবং যদি আপনারা রোগ নির্ণয়টা করতে পারেন বা সঠিক সময়ে যদি আপনারা ভিটামিন ইঞ্জেকশনগুলো পুশ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে খামারটা পরিচালনা করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।